11 জনের মধ্যে আমরা এখন ডিসিশন নিয়েছি যে 6 জনকে আমরা ছেড়ে দিব আর 5 জন থাকবে সমস্ত চিকিৎসা খরচ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে বহন করবে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ দায়িত্ব আমাদের গত 29 তারিখে বেলি রোডের একটা মর্মান্তিক দুর্ঘটনা যেখানে প্রায় 45 জন মানুষ প্রাণ হারিয়েছে সেই দুর্ঘটনায় আমাদের এখানে এখন 11 জন রোগী আজকে সকালে ছিল কিছুক্ষণ আগে আমরা রোগীগুনার রাউন্ড দিয়েছি আমার সাথে এখানকার সমস্ত যারা সিনিয়র প্রফেসর প্রতি ডিজি সাহেব ছিলেন আমাদের বিএসসি মেম্বার ভাইস চ্যান্সেলর তারপরে আমরা একটা মেডিকেল বোর্ড বসাই সেই মেডিকেল বোর্ডে সদস্য হচ্ছে আমাদের এখানে যে মেডিকেল বোর্ডটা করি আমরা 17 জন সদস্য যার মানে প্রধান হিসেবে আমি কাজ করি এই আমরা এই রোগীগুনা দেখে 11 জনের মধ্যে আমরা এখন ডিসিশন নিয়েছি যে 6 জনকে আমরা ছেড়ে দিব আর 5 জন থাকবে যে 6 জনকে ছেড়ে দিব তারা মোটামুটি ভালো আছে তাদের মধ্যে আবার পরীক্ষার্থীও আছে যাবে আর 5 জন যে থাকবে তারা এখনো কেউ সংক্রামণমুক্ত না কালকে রাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই বঙ্গভবনে দেখে নিয়ে এই সমস্ত রোগীদের জন্য বলছেন যে যতটুকু কেয়ার নেওয়া দরকার সেই কেয়ার নেওয়ার কথা এবং সমস্ত চিকিৎসার খরচ বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে বহন করবে এবং সেই অনুযায়ী উনি আমাদের এখানে একটা ওনার ফান্ড আছে সেই ফান্ডে আজকে বেশ কিছু টাকাও পাঠিয়ে দিয়েছেন আজকে সকালে তো আমরা এই রোগীগুনা মানে এই হচ্ছে আমার কাছে সর্বশেষ খবর যে কয়জন আছে তাদেরকে আমরা আরও কয়েকদিন পরে পর্যালোচনা করে তারপরে ডিসিশন নিব কি করা যায় ধন্যবাদ আমি তো বললাম তাদের 5 জনের অবস্থা সংক্রামণমুক্ত না তাদেরও মানে শ্বাসনালি পুড়ে গেছে তো যার জন্য তাদের লাংসে তাদের বিভিন্ন জায়গায় একটু কমপ্লিকেশন আছে তার জন্য আমরা তাদেরকে রাখছি ডেড বডি সম্বন্ধে তো আমি ঠিক সঠিক বলতে পারবো না এটা ঢাকা মেডিকেল কলেজের মর্গে গেছে পরিচালক মহোদয় বলবে শুনে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ দায়িত্ব আমাদের তাই না মানে আমি প্রাণ বিশেষজ্ঞ হিসাবে মারা যাওয়ার পরে ডেড বডি চলে যায় ঢাকা মেডিকেলের মর্গে ও আমাদের রেখে 10 জন আসছিল তার মধ্যে 9টা হস্তান্তর ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ।